আসসালামু আলাইকুম, নিশান পেট্রোল এটার সমস্যা সাব ডাউন করে, এসি অন করার সাথে সাব ডাউন বেড়ে যায়, আর এটার ইঞ্জিন চেকের সমস্যা আছে। তো আমি এটা কম্পিউটার লাগায় চেক করছি, তো এখানে বলছে P2119 ইটিসি ইলেকট্রিক থ্রোটল। তো এটা থ্রোটল বডির সমস্যা, তো এটা চেক করা যাক। এর আগে এটার ওয়্যার চেক করে নিছি, তো এখন থ্রোটল বডি চেঞ্জ করব। প্রথমে ব্যাটারি ওয়্যার মাইনাস খুলে নিতেছি, উপরের কভারটা খুলে নিতে হইব, 10 নম্বর 2টা বল্টু, থ্রোটল বডি খোলার আগে ওই ওয়্যারটা ভালো করে চেক করে নিছি। আপনাকে চেক করে নেবেন, এটার জন্য অনেক সমস্যা হয়। এটা 5 নম্বর এলিং কি, দেখুন এটার শাটার খোলার পরে ভিতরে একটা সাউন্ড করে, যে মোটরের সাথে যে গিয়ারে কানেক্ট আছে ওটা একটা সমস্যা আছে। তো থ্রোটল বডি নতুন পাওয়া যায় নাই, তো ইউজওয়ালা নিয়েছি। সকেট ফিটিং করার আগে ভালো মতন দেখে প্রপারলি ফিটিং করবেন।
সব ফিটিং এর পর ম্যানেজার যে ওয়্যারটা খুলছিলেন ওটা ফিটিং করে নেবেন। অনেক সময় টোটাল বডি ফিটিং এর পর প্রোগ্রাম করতে হয়, তো এটা একবার স্টার্ট করে দেখি, না হয় প্রোগ্রাম করতে হইব। এটা প্রোগ্রাম করে নিয়েছি, তো এখন দেখেন আরপিএম ডাউন আছে, এসি অন করি অফ করি তো এটার যে আগে হাফ ডাউনটা ছিল ওটা নাই। দেখেন এখন পুরো স্থির আছে, উপনিস হয় না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।